মা কিন্তু সন্দেহ করা শুরু করেছে যে আমার কারোর সাথে রিলেশন আছে। ইভেন এটাও বলেছে যে আমার যার সাথে রিলেশন থাকুক সে, তাহলে তো আমাদের কোনো ফিউচারই নেই। বাচ্চাদের মতো কথা বলছে কেন? শোনো কবির, তুমি মানে এমন কিছু একটা করো যাতে মা তোমাকে অনেক পছন্দ করে জামাই হিসাবে। আর তুমি নেটে বসে চাকরি সার্চ করো না কেন, মানে বিদেশে একটা চাকরি যদি তুমি পেয়ে যাও না, আমি শিওর মা তোমাকে একদম মেনে নেবে। আরে আমি দেশেই চাকরি পাই না, আবার বিদেশে। বিদেশে চাকরি মুখের কথা না, অনেক যোগ্যতা লাগে, অনেক অভিজ্ঞতা লাগে। শোনো, যদি খুব বেশি বিপদে পড়ি তাহলে আমরা পালিয়ে যাব। পালিয়ে যাব? পুরুষ মানুষদের মতো কথা বলো, এসব কি বলছো তুমি? তুমি কি বললা? আমি কি পুরুষ মানুষ না? আমি এত কিছু বুঝি না, তোকে যা করতে বলছি তুমি তাই করো। আর আমার এখন যেতে হবে, আর থাকা সম্ভব না। দাঁড়াও, আমি কি জানতে পারি আপনি কোথায় গিয়েছিলেন? কলম কিনতে। ও, কলম কিনতে? তা সেই কলমটা কোথায়? মানে কলম কিনতে গিয়েছিলাম কিন্তু কলমটা পাইনি। বাহ, আপনাকে দেবার মতো একটি কলম দোকানে ছিল না বুঝি? আরে মা, ছিল তো, অনেক কলম ছিল, কিন্তু আমি যেটা পছন্দ করি না ওই যে লাল নীল কালো একসাথে ওইটা ছিল না, বললো দিয়ে যাবে। লাল নীল কালো একসঙ্গে ছিল না? না। আচ্ছা দোকানের নামটা কি? মা বাড়াবাড়ি হচ্ছ, তোর হঠাৎ কলমের প্রয়োজন পড়লো কেন? আমার বলো মা, মানে আমার 7 দিনের মধ্যে পরীক্ষা, আমার তো পরীক্ষা দিতে হবে, কলম দিয়ে লিখে দিতে হবে না, তো আমার কলম দরকার পড়বে না, তো কার পড়বে বলো? কোনা হাতে নাতে ধরা খেলে কিন্তু খবর আছে। জি না মা, আমি কোনো ধরা খাবো না, কারণ আমি প্রেম টেম করি না। তোমার লক্ষ্মী মেয়ে না, আমি যাই। কোনা আমাকে তুমি মতন দেব না, হ্যাঁ? চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন, এটা মনে রেখো, যাও। তোমাকে দেখলাম না, আমার দিনটা ভালো যাবে। ভিক্ষা চাইতে আসছি আমি, দে নেই দে নেই। বুঝি তো, কি বুঝো? সবই বুঝি, বুঝলে তো ভালো। তাহলে তোমার জন্যই কনা দৌড়ে দৌড়ে দরজা খুলতে আসে। বুঝি তো, সবই বুঝি। কনার সঙ্গে সম্পর্ক কতদিনের? কনা? হু ইজ কনা? ঢোকো, ভেতরে ঢোকো। আজ তোমার খবর করেছিলাম। কি বলছেন আপনি? ছেলে কেটে লবণ লাগাই আসো। আরে বলা বলি কিসে, ঢোকো। আরে ঢোকো, আপনি কি করছেন? আপনি বসো এখানে, বসো। ও মাই গড, বলো কনার সঙ্গে তোমার পরিচয় কোথায়? ফেসবুকে? কনা? হু ইজ কনা? আমি তো এই নামে কাউকে চিনিও না, বিলিভ মি। বেটার আপনি কনাকে ডাকুন, ওনাকে জিজ্ঞেস করুন সে আমাকে চিনে কিনা। তাই না কনা? এই কনা, যদি কনা বলে সে তোমার পরিচিত, তাহলে মেরে তোমার হাড্ডি মাংস এক করে ফেলবো একদম। এই কনা, এ তো সে না যার জন্য দরজা খুলে ফুরুত
ওনাকে চিনি না। কে আপনি? আর আমিও ওনাকে চিনি না, কোনদিন দেখিও নি। আর তাছাড়া আমি আপনাদের এখানে আসিও নি। তুমি এই বাসার বেল বাজালে আর বলছো এই বাসায় আসুনি? জি, আমি দোতলায় অনেকক্ষণ ধরে নক করছিলাম, কোনো রেসপন্স নেই, সেজন্যই আপনাদের বাসায় এসে বেল বাজিয়েছিলাম। দোতলায় কবিরদের ফ্ল্যাটে? কবির? আমি কবির টবির চিনি না, আমি বেসিক্যালি এসেছিলাম ওই যে রেহাল আন্টি আছেন উনি আমার মার বান্ধবী। আমি আমেরিকা থেকে আসার সময় মা তার বান্ধবীকে এটা দেবার জন্য আমার কাছে দিয়ে দিয়েছিল। সেটা তুমি এতক্ষণ বলনি কেন? বলার কি কম চেষ্টা করেছি? সরি বাবা, সরি, একটা ছোটখাটো মিস্টেক হয়ে গেছে, সরি। ইটস ওকে। আমি কি যেতে পারি এখন? না। কেন? কারণ তোমাকে আমার খুবই পছন্দ হয়েছে। তোমাকে আমি এক বেলা রান্না করে খাওয়াতে চাই। আজ কই মাছ রান্না করব সেটা খেয়ে তারপর যাবে। জিনা, আমার হাতের রান্না কিন্তু বাবা খুব মজা, একবার খেলে আর ভুলবে না। কিন্তু আমি তো ওই রেহাল আন্টির বাসায় যাবো। ওনারা তো বাসায় নেই। বাসায় নেই? তুমি কি করে জানো? আশ্চর্য, আমি জানবো না? রাহেলা আব্বার সঙ্গে সব সময় আমার কথা হচ্ছে, উনার সঙ্গে তো আমার ডহরম মহরম সম্পর্ক, উনি কখন কোথায় যাচ্ছেন সব কিছু আমি জানি। ঠিক আছে বাবা, বসো, আমি রান্না করে তারপর আসছি, ঠিক আছে? কোথাও যাবে না। তুমি এই লোকটাকে চেনো না যে আমার তাকে আবার রান্না করে খাওয়াচ্ছ? আমি ঠিকই করছি। আমি ভাবছি ছেলেটার সঙ্গে তোর বিয়ে দেব। কি? আমার বিয়ে এই লোকটা? তোমার বা ছেলেটাকে আমার খুবই পছন্দ হয়েছে। ছেলেটার সঙ্গে বিয়ে হলে তুই আমেরিকা যেতে পারবি এবং খুবই ভালো। তুই চাইলে ছেলেটার সঙ্গে গিয়ে গল্প করতে পারিস, তবে সাবধান, উল্টা পাল্টা কিছু বলবি না। যদি উল্টা পাল্টা কিছু বলিস তাহলে একদম কচকচ করে কেটে কাঁচা গিলে খেয়ে ফেলবো। হাই, তার মানে আপনি সত্যি আমেরিকাতে থাকেন? আর এখানে কেন আসছেন? বিয়ে করতে। কি সত্যি? এছাড়া দেশে আমার এখন কোনো কাজ নেই। তাহলে তো একদম ভালো জায়গায় এসেছেন, খাপে খাপে মিলে গেল। মানে কি বলুন তো? মানে আপনার মাথা। দেখুন মিস, আমি আপনার ঠিক রাগের কারণটা বুঝতে পারছি না। তাই? আর আমি বুঝতে পারছি না আমি এখন কি করব। ঘটনাটা কি বলুন তো? জানবেন, খুব জলদিই জানবেন ঘটনা কি। আমি আসি। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং ফ্যামিলি। তুমি তাহলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার?
জি। নিশ্চয়ই বড় কোনো কোম্পানিতে আছো? বড় বলতে পারেন। তোমার বাবা মাও কি ওখানেই থাকেন? জি। তোমাদের নিজেদের বাড়ি আছে ওখানে? জি, বাংলা বাড়ি। আমেরিকাতে কি খাও না খাও, বাঙালি খাবার কি আর ওখানে পাওয়া যায় নাকি? তা ঠিক বলেছ। তা বাংলাদেশে কে কে আছে তোমার? তেমন কেউ নেই, ফ্যামিলির সবাই আমেরিকাতে থাকে। তবে আমার খালাতো ভাই এখানে থাকেন, ডাক্তার। আমি দেশে আসলে ওখানেই উঠি। তুমি বিয়ে করেছো বাবা? জি, বিয়ে করিনি। মানে বেসিক্যালি বিয়ে করবার জন্য আমি দেশে এসেছি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বিয়ে করবে না? তোমার কপালে না বিয়ে নেই। তুমি যা করছো তাকে ঠিক করছো বলো? ঠিক আছে, তোমার যা ইচ্ছে তাই করো, আমি আর নেই। শোনো বাবা, বাংলাদেশে মেয়ে আছে অনেক, কিন্তু বিয়ের জন্য একটা পাত্রীও খুঁজে পাওয়া যাবে না। হয়তো আমি তো খুঁজে দেখিনি। তোমাকে আর খুঁজতেও হবে না। কেন? তোমার বিয়ের পাত্রী আমি ঠিক করে দেব। এই তোমার মোবাইল নাম্বারটা আমার ফোনে সেভ করে দাও তো। আজ থেকে নিশ্চিন্তে বাংলাদেশে ঘুরে বেড়াও। তোমাকে বিয়ে করানোর দায়িত্ব আমি কাঁধে তুলে নিলাম। কি, এই মমতা আন্টির উপর ভরসা আছে তো? আছে, কিন্তু আমি বলতে চাচ্ছিলাম যে পাত্রী। তোমাকে কিচ্ছু বলতে হবে না, একদম তোমার মনের মতো একটি মেয়ে তোমার হাতে তুলে দেব, যেমনি রূপে তেমনি গুণে। ঠিক আছে বাবা? ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু না, চা খাবে? জানবো চা। হ্যাঁ চা না, মানে আমার একটু কাজ ছিল। ও, যেতেই হবে? জি, যেতেই হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে উঠি। এসো এসো। ইভান বাবা, এক মিনিট। কনা, আম্মু, কনা, আম্মু, কনা, এদিকে এসো মা, ইভান চলে যাচ্ছে। ইভানকে বাই বলো। বাই। আরো হাসি মুখে বলো, হাসি মুখে বাই বাই বলো। আবার আসবেন? আবার আসবেন। ঠিক আছে। ইয়া আন্টি, কিছু মনে না করলে একটা কথা বলি? হ্যাঁ বলো বাবা। গিফটটা তো দেয়া হলো না, আপনি যদি একটু কষ্ট করে দোতলার আন্টির কাছে পৌঁছে দিতেন। অবশ্যই পারবো, তুমি নিশ্চিন্তে বাসায় যাও। থ্যাংক ইউ আন্টি। ওয়েলকাম। কনা, টাটা দাও। টাটা। স্যান্ডালউড ক্রিম ও মন মাতানো সৌরভে নতুন লাক্স স্যান্ডালউড ক্রিম। বাস একটুখানি লাক্স। আপনারা দেখছেন লাক্স নিবেদিত বিশেষ নাটক জামাই ধরা। নিবেদক লাক্স স্যান্ডাল। লাক্স ফ্রেশ স্প্ল্যাশ কুলিং মিন্ট গ্র্যান্ড চয়েস বিস্কিট।
টিফিন বিস্কিট, নেসলে মাঞ্চ রোল, প্যারাশুট বেলি ফুল লাইট, এয়ারটেল। খোঁজ নিলে না তুমি, বলো। শোনো, এই জন্য তোমাকে শাস্তি পেতে হবে। শাস্তি? বলুন কি শাস্তি দিবেন, আমি মাথা পেতে নেব। শাস্তিটা হচ্ছে তোমাকে আজ আমার বাসায় আসতে হবে, তারপর পেট ভরে আমার হাতে রান্না খেতে হবে। আজই? কোন ধানায় পানায় চলবে না বাবা, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো। ওকে, আসছি। ঠিক আছে বাবা, তাহলে বিকেলে চলে এসো, রাতে খেয়ে তারপর ফিরবে, কেমন? ওকে, বাই। ওকে, বাই। ইভান এলে ওর সঙ্গে ঘুরতে বের হবি এবং ওকে তো প্রেমে ফেলবি। খবরদার, উল্টাপাল্টা যদি কিছু বলে ওর কান ভাঙালি দিস, তাহলে কিন্তু লঙ্কা কাণ্ড শুরু হয়ে যাবে। কথাটা যেন মনে থাকে। মা, ওকে আমি আমার প্রেমে কিভাবে ফেলবো বলো? আমি কি আগে প্রেম করেছি? আমি জানি না এসব কিভাবে করতে হয়, আমি করবো না। আমি যা বলছি তাই হবে, মনে থাকে যা। সাথে আমার জন্য খুব ভালো হয়েছে বাবা। কনার এক বান্ধবী, কাল বিয়ে, খুব ক্লোজ বান্ধবী ওর। কাল থেকে শুধু ঘ্যানর ঘ্যানর করছে, আম্মু চলো মার্কেটে যাব, ভালো দেখে একটা শাড়ি কিনব। আমার মেয়ে তো একা একা কোথাও যেতেই চায় না। এত করে বলি, এ যুগের মেয়ে তুই একা একা বের হবি, শপিং এ যাবি, বান্ধবীদের বাসায় যাবি, তা না, আমাকে ছাড়া কোথাও যাবে না। খুব ভীতু টাইপের মেয়ে। বাবা, আমার না মার্কেটে যেতে একটুও ভালো লাগে না, হাঁটতে হাঁটতে পাটা ব্যথা হয়ে যায়। তুমি যদি কিছু মনে না করো, কনাকে নিয়ে শপিং এ যাবে, মানে তোমার নিজের পছন্দ মতো একটা শাড়ি কিনে দিও, ও বাচ্চা মেয়ে তো বোঝে না। ওকে আন্টি, নো প্রবলেম। আমি জানতাম তুমি না করবে না আমাকে, কারণ তুমি হচ্ছে অসম্ভব অসম্ভব ভদ্র একটা ছেলে। রিয়েলি বাবা ইভান, তোমার মতো একটা ছেলে যদি আমার থাকতো, আমার আর কোনো দুঃখ থাকতো না। ইভান, তুমি কি কোনাকে কিছু বলেছো? কি বলবো আন্টি? কোনা রুমে ঢুকে খুব কাঁদছে, আমাকে কিছুই বলছে না। কি বলছেন? তুমি কি ওকে বিশ্বাস করো না আন্টি, আমি এমন কিছু বলিনি যে কোনা রুমের দরজা আটকে কান্না করবে। আচ্ছা, আমি একটু দেখে আসি, কেমন?
আমার মতো ছাগল রানীকে দিয়ে কিচ্ছু হবে না, তাই যা বলার আমি বলে এসছি, বাকিটা শুধু তোমাকে টেনে নিয়ে যেতে হবে, বুঝেছ? কি করেছো তুমি? আমি ইভানকে গিয়ে বলেছি, বাবা ইভান, তুমি কি কণাকে কিছু বলেছো? কণা তো রুমে বসে শুধু কাঁদছে, তুমি একটু কণার সঙ্গে গিয়ে কথা বলো না বাবা। মা, ইভান তো কাদার মতো আমাকে কিছুই বলে নাই। এই জন্যই তো তুমি একটা ছাগল রানী। যেটা বলি সেটা মন দিয়ে শোনো। আমি এখন ইভানকে গিয়ে বলবো যে কণা তো আমাকে কিছুই বলছে না বাবা, কণা শুধু অঝরে কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে। বাবা তুমি একটু গিয়ে দেখো তো কণা তোমাকে কিছু বলে কি না। তারপর ও আসলে আমি ওকে কি বলবো? প্রথমে কিছুই বলতে চাইবি না, তারপর অনেক সাধাসাধি করার পর তুই বলবি যে আপনি যে ফারিয়াকে ভালোবাসেন এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কারণ আপনাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম সেদিনই আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি আপনাকে বিয়ে করতে চাই, আমি আপনাকে বিয়ে করতে চাই। এরকম ভাবে বল মা, কি বলছে এসব বলো তো, ইভানকে আমি এই কথা বলবো? না বললে তোমাকে আমি বটি দিয়ে কুচি কুচি করে কেটে পানি দিয়ে গিলে খেয়ে ফেলবো। আমি ড্রয়িং রুমে যাচ্ছি, ইভানকে দুই মিনিটের মধ্যে পাঠাচ্ছি, তুই কাঁদতে শুরু কর আর চোখে একটা কিছু লাগা যেন চোখ লাল হয়ে থাকে। মা, আমি এসবে কিছুই করবো না। করবি না, করবি না, করবি না, করবি না, না করবো না, করবি না, করবো না, করবো না। গুড, এইভাবে কাঁদতে থাকো, ইভান যেন এসে দেখে তুমি অঝোরে কাঁদছো। বিলিভ মি আন্টি, কণাকে হার্ট করার মতো আমি এমন কিছুই বলিনি। তোমার প্রতি আমার আস্থা সেই রকমই ছিল। হোয়াট ইউ মিন বাই ছিল? এখন নেই? ইয়ে বাবা ইভান, তুমি কি একটু কণার সঙ্গে কথা বলবে? ওকে, লেটস গো। দরজা খোল আম্মু, যতই যা করো আমি দরজা খুলবো না আম্মু। প্লিজ মা, লক্ষ্মী পাগলামি করো না, দরজাটা খোলো, লক্ষ্মী শোনো আম্মু, দরজা খোলো। আমি দরজা খুলবো না বাবা। দরজা তো খুলছে না, তুমি একটু যাও বসো, আমি আসছি। আন্টি, আমি বরং আজ আসি। আসি মানে কি ঘটলো আমি কিছুই বুঝতে পারলাম না, কিছুই জানলাম না। আমার মেয়েটা হাসি মুখে তোমার সঙ্গে শাড়ি কিনতে বের হলো, আর ফিরে এসে রুমে বসে অঝরে কান্না করছে, এটা তো আমাকে বুঝতে হবে তাই না? আন্টি বিশ্বাস করো না, আমি এমন কিছু বলিনি যে কান্না করবে। ওকে, দ্যাটস গুড, যাও ড্রয়িং রুমে বসো, আমি আসছি, যাও। ওকে। স্যান্ডালউড ক্রিম ও মন মাতানো সৌরভে নতুন লাক্স চিনি গুঁড়া চাল, পোলার ফ্রুট আল আইসক্রিম, ফিজাপ, বাংলাস গ্র্যান্ড চয়েস বিস্কিট, টিফিন বিস্কিট, নেসলে মাঞ্চ রোল, প্যারাশুট বেলি ফুল লাইট, এয়ারটেল। Thank you.
ইভান, তুমি আজ একটা শাড়ি কিনেছো না? জি, এই তো আমার খালাতো বোন ওর জন্য। তুমি তাকে ভালোবাসো? জি, ওকে বিয়ে করবো বলেই তো দেশে এসেছি। ইভান, তুমি যেদিন প্রথম এই বাড়িতে এলে, কণা তোমাকে প্রথম দেখেই পছন্দ করে ফেলেছিল। হ্যাঁ, তাই তুমি অন্য কাউকে ভালোবাসো, তাকে বিয়ে করার জন্য আমেরিকা থেকে এসছো, এটা কণা কিছুতেই মেনে নিতে পারছে না। কিন্তু আন্টি, আমি যখন ওকে কথাগুলো বলেছিলাম, ও কিন্তু স্বাভাবিকভাবে নিয়েছিল। তা তো নেবেই, ভদ্র ফ্যামিলির মেয়ে না, বাইরের লোকজনের সামনে সিন ক্রিয়েট করবে নাকি তোমার সঙ্গে? অনেক কষ্টে নিজের ফিলিংসটাকে ভেতরে আটকে রেখেছিল, কিন্তু বাড়িতে এসে আর চেপে রাখতে পারলো না, তাই নিজের রুমে দরজা বন্ধ করে কেঁদে কেঁদে একেবারে বুক ভাসাচ্ছে। আহারে বেচারা! আমার এখানে ইভান, আমার একটাই মেয়ে, আমার মেয়েটা এত ভালো, এত লক্ষ্মী, তুমি কল্পনাই করতে পারবে না। আমার মেয়েটা এতখানি বড় হয়েছে, এখন পর্যন্ত একটা প্রেমও করেনি কারোর সঙ্গে। তুমি যেদিন প্রথম এই বাড়িতে এলে, তোমাকে প্রথম দেখেই পছন্দ করে ফেলেছিল। তারপর দিন রাত আমার মুখে তোমার প্রশংসা শুনতে শুনতে তোমাকে ভালোবেসে ফেলেছে। এখন সে কিছুতেই মেনে নিতে পারছে না তুমি অন্য কাউকে ভালোবাসো এবং তাকে বিয়ে করার জন্য আমেরিকা থেকে এসছো। তাহলে এখন আমি কি করব? আসলে আমি যে কি বলবো সেটাই বুঝতে পারছি না। তোমার খালাতো বোনের সঙ্গে তোমার সম্পর্কটা কতখানি গভীর, ফ্যামিলিগতভাবে গড়িয়েছে কিনা এসব না জেনে তো কিছুই বলতে পারছি না বাবা। আচ্ছা, তোমাদের কি এনগেজমেন্ট হয়ে গেছে? না। আসলে কথাটা বলতে আমার ভীষণ লজ্জা করছে। ইভান, তুমি যখন সন্তানের বাবা হবে তখন তুমি বুঝবে, সন্তানের অনুরোধ রক্ষা করতে বাবা মাকে যে কত লজ্জার কথাই না বলতে হয়। আমার মেয়েটা কিন্তু খুব লক্ষ্মী, যদি তোমার পক্ষে সম্ভব হয় আমার মেয়েটাকে কষ্ট দিও না। আমার মেয়েটা যে দেখতে সুন্দর এতে তো কোনোই সন্দেহ নেই, তাই না? সবচেয়ে বড় কথা হচ্ছে এমন একটা লক্ষ্মী মেয়ে তুমি এই পৃথিবীতে আর কোথাও খুঁজে পাবে না। ইভান, তুমি একটু ভাবো বাবা, প্লিজ। ঠিক আছে আন্টি, আমি তাহলে আজ যাই। যাবে মানে? তোমার জন্য কত কিছু রান্না করেছি, ওসব খেয়ে যাবে না? আমি তুমি কণা একসঙ্গে খাবো, কেমন? তুমি একটু বসো, আমি খাবারটা গরম করছি। ওকে। আমার কিছু কথা ছিল আপনার সাথে। শিওর, বলুন। অ্যাকচুয়ালি
আমি না কিছু কথা আপনাকে ক্লিয়ারলি বলতে চাই। শিওর, মানে আমি আপনাকে ভালোবাসি। আর এই যে রুমে আমি কান্নাকাটি করছিলাম, মোটেও আপনার জন্য করছিলাম না, মানে এসব আমার আম্মুর বানানো। ও মাই গড, আচ্ছা উনি এসব কেন করছেন? অ্যাকচুয়ালি আম্মু বিদেশে থাকে, এমন ছেলেদের প্রতি না একটু দুর্বল। আপনি বাইরে থাকেন, ভালো জব করেন, তাই আপনাকে আমার সাথে বিয়ে দিতে চায়। আজব না? বুঝেছি। এখন বলেন আপনি কি করতে চান, পালাতে চান কি না? অফ কোর্স, কিন্তু আমার কি মনে হয় জানেন, উনি আমাকে এত সহজে ছাড়বেন না। আরে না না, ব্যাপার না, আমি যা বলছি আপনি তাই করবেন। মানে এখন আম্মুর সব কথা হ্যাঁ হ্যাঁ বলবেন, ঠিক আছে, পেট ভরে কান একদম হাসি খুশি থাকেন, কিন্তু একবার এই বাসা থেকে বের হলে ফিরে তাকাবেন না। মাথা খারাপ ফিরে তাকাবো? কখনো না। আর আম্মু যদি কল দেয় আপনি ফোনটা রিসিভ করবেন না। ফোন? আমি তো গিয়ে সিমটা পর্যন্ত খুলে ফেলে দিব। ঠিক আছে তাহলে। আচ্ছা আম্মু কিন্তু যে কোনো মুহূর্তে চলে আসতে পারবে, তাহলে কিন্তু আমরা আমরা কিন্তু ভালোবাসার অ্যাক্টিং করবো। ওকে, অ্যাক্টিং সেটা কিভাবে? আরে আমি বলছি মানে আমরা এখন সোফায় বসে হেসে হেসে কথা বলবো, ঠিক আছে? বসুন বসুন। বাইরের চাকরি কি মুখের কথা, অনেক যোগ্যতা লাগে, অনেক অভিজ্ঞতা লাগে। শোনো, যদি খুব বেশি প্রবলেম হয় তাহলে আমরা পালিয়ে যাব। কি? হ্যাঁ পালিয়ে যাব। খুব পুরুষ মানুষদের মতো কথা বলছো, এসব কি বলছো? এইটা তুমি কি বললা, আমি কি পুরুষ মানুষ না? তোমাকে দেখলাম এখন দিনটা ভালো যায়। কে এসেছে রে? ও বাবা, না না মা, ওই যে ভিক্ষু, এই যাও যাও, ভিক্ষে দেবো না। স্যান্ডালউড ক্রিম ও মন মাতানো সৌরভে নতুন লাক্স স্যান্ডালউড লিমিটেড, সিম্ফনি মোবাইল, বিকাশ, টেলিটক, বাংলা লিঙ্ক, চাষি চিনি গুড়া চাল, পোলার ফ্রুট আল আইসক্রিম, ফিজাপ, বাংলাদেশ গ্র্যান্ড চয়েস বিস্কিট, টিফিন বিস্কিট, নেসলে মাঞ্চ রোল, প্যারাশুট বেলি ফুল লাইট, এয়ারটেল। আমি যেটা বলছিলাম না আপনাকে, ওই যে আমি ওখানে একটু যেতে চাই। আসলে অনেক সুন্দর। ঠিক আছে ঠিক আছে, তোমরা বসে গল্প করো, আমি আসছি। কেমন? আচ্ছা ইভান, তোমার বাবা মা কবে ফিরবেন দেশে? আন্টি, আমি বাসায় গিয়ে তারপর ফোন করে জিজ্ঞেস করে আব্বু আম্মুকে কবে আসবেন। বাসায় যেয়ে কেন, ধরো খাওয়া দাওয়ার পরে আমাদের এখানেই কথা বলো না, এই সুযোগে আমি আর ও কথা বলে নিলাম না। মানে আন্টি, হয়েছেটা কি, আমি আগে ওনার সাথে কথা বলে দেখি ওনারা কবে আসবেন, তারপরে না হয় আপনার সাথে কথা বলিয়ে দেব, তখন আপনি জিজ্ঞেস করে নিয়েন যে কবে ওনারা আসছেন। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমার যেভাবে ইচ্ছে সেভাবেই হবে। বাবা মুরগি মাংস খাও। আন্টি আগে মাথাটা খেয়ে নে। খাবেই তো, খাও খাও আরাম করে। আন্টি আমি তাহলে যাই। হ্যাঁ বাবা, যাই বলতে হয় না, আসি বলতে হয়, বলো আন্টি আসি। ওকে আমি আসি। হ্যাঁ আচ্ছা বাবা, ভালো থেকো, সাবধানে যেও, কেমন? মা আমি ওনাকে একটু এগিয়ে দিয়ে আসি। অবশ্যই, এটা কি আমার জিজ্ঞেস করতে হয় নাকি? অতিথিকে যাওয়ার সময় কিছু দূর এগিয়ে দিতে হয়, এটা হচ্ছে সাধারণ পত্রতা। আসি। হ্যাঁ টাটা টাটা।
অবশেষে জামাই ধরতে পেরেছি। মাই গড, অনেক কষ্টে, আল্লাহর কাছে চাইলে কি না পাওয়া যায়। আমার মেয়ের সাত রানীর ভাগ্য এমন জামাই কপালে জুটেছে। এখন ভালো ভালো সব কিছু হলেই হলো। লাইফের ফার্স্ট টাইম কেমন হয়েছে? দারুণ হয়েছে। আমি তো ভীষণ নার্ভাস ছিলাম। তোমাদের তাহলে বিয়েটা পাকা হয়ে গেছে না? কি বলছো এসব ভাইয়া? উনি আমার সেই দিস গাই। জি হ্যালো। আরে হ্যান্ডশেক করো, আমাদের কিছু হয় না, এমন করছো কেন? Really? Nice to meet you, nice to meet you. Same to you, same to you. কেমন আছেন? এই তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ খুব ভালো। Damn handsome. আপনাদের দুজনকে কিন্তু অসম্ভব সুন্দর মানাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদের দুজনকে বিয়ের অগ্রিম শুভেচ্ছা রইল। একটা গিফট আছে আপনাদের দুজনকে। গিফট? বিয়ের পরে আপনাদের দুজন আমেরিকা আসবেন আমার তরফ থেকে হানিমুন ট্রিপ হিসেবে। ওকে, দিস ইজ মাই কার্ড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। কোন এত ভয় পেলে প্রেম হয় না, বুঝেছো? কিসের প্রেম? কার সঙ্গে প্রেম? তুই এই ছেলেকে ধরে দাঁড়িয়েছিস কেন? আন্টি কথা শুনো, কোনা ওকে প্রচন্ড লাভ করে, দেখুন না কি সুন্দর মানিয়েছে দুজনকে। তাছাড়া আমার আন্টি বিয়ে আগে থেকে ঠিক করা ছিল, ও যে আমার খালাতো বোন ওর সাথে। আন্টি শুধু বিদেশি ছেলে কেন, আমাদের দেশেও তো অনেক ভালো ছেলে আছে। জি আন্টি, বিদেশে থাকলে যে ছেলে ভালো হবে তার কি গ্যারান্টি আছে? এদেশেও তো অনেক ভালো ছেলে আছে, আমার মনে হয় ওরা দুজন অনেক সুখী হবে। জি আন্টি। দাঁড়াও, শোনো ইভান, তুমি যে কার্ডটা দিয়েছো ওদের, ওরা যখন হানিমুনে যাবে তখন আমি যেতে পারবো তো? আমাকে নেওয়ার ব্যবস্থা করলে আমি রাজি, এটা হচ্ছে তোমার শাস্তি। অবশ্যই আন্টি, অবশ্যই আপনি যেতে পারবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আন্টি। 5 কেজি দুধ জাল দিয়ে পায়েস খাওয়াবেন না?